দেখো ডিম কষা রান্না হয়ে গেছে। রান্নার কি হয়েছে এই দেখো, হে এভরিওয়ান, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি, আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। এরকম একটা সুন্দর ফাটাফাটি ক্লাইমেটে সবাই তো ভালো থাকবেই, আর আমিও আমার দিনটা শুরু করতে চলেছি, এবার একটু চা খাবো। তো চলো, আজকে আমি কি কি করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। লেটস স্টার্ট দ্য ডে। লিলি কোথায় আর লানা কোথায়? আজকে ক্লাইমেটটা এত প্লেজেন্ট লাগছে না, কি বলবো তোমাদের, আমার তো ভীষণ ভাল লাগছে। মাঝে মধ্যে রোদ উঠছে, মাঝে মধ্যে মেঘলা, সকালের দিকটা তো প্রচণ্ড মানে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল আর তার সঙ্গে মেঘলা, ভীষণ ভাল লাগছিল। আর তো ওভারঅল খুব ভাল লাগছে, আর রান্না করতেও আজকে খুব মন চাইছে। তো কী কী করি সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি, স্টে টিউন। দেখো ডিম কষা রান্না হয়ে গেছে। আজকে সকালবেলা অ্যাকচুয়ালি আমি খুব সিম্পল রান্নার মধ্যেই থাকি, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আর একটু ঘি, গরম মশলা না দিলে ভাল লাগে না, তো একটু ঘিও ছড়িয়ে দিলাম। বেশ একটু ঘি দিলে রাজকীয় রাজকীয় ব্যাপারটা হয়, দেখো কি সুন্দর লাগে, প্রকৃতি দেখতে দেখতে আমি রান্না করি। রান্না করার পর গ্যাস ভীষণ নোংরা হয়ে যায়, তো সেটাকে পরিষ্কার করে রাখাটা ভীষণ প্রয়োজন। আমি মনে করি অলওয়েজ রান্না করার পর গ্যাস পরিষ্কার করে নেওয়াটা ভালো, কিচেন অলওয়েজ ক্লিন অ্যান্ড সুন্দর থাকলে নিজে রান্না করতেও ভালো লাগে, যতটা পারি করে রাখি। আর দেখো দুধ পরে কি হাল হয়েছে, এটাকে ক্লিন করতে হবে। সবাই কি একবার মুখটা দেখবে, ছোট্ট বেবির মুখটা, ছোট্ট বেবির মুখটা কি একটু দেখবে, আমার লুনামার মুখটা, চোখটা একটু দেখবে। লাঞ্চ হয়ে গেছে, এখন চুপচাপ রেস্ট নেওয়ার কথা, কিন্তু রেস্ট তো আমার মেয়ে আমাকে নিতে দেবে না। এই যে দেখো, ও মাছি প্রে করার চেষ্টা করছে, মাছি শিকার, মাছি শিকার করছে। অ্যান্ড আমি একটু শুয়ে আছি, একটু পরে আমি একটু ফ্রেশ হয়ে নেব, আবার হয়ে আমি রাতে যে ডিনার প্রিপারেশন ওটা করবো। চিকেন বানাচ্ছি, তো চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস না, উইথ বোন, বাট আমি ব্রেস্ট চিকেন পার্টটা নিয়েছি, তার সঙ্গে গার্লিক জাস্ট ক্রাশ করে দিয়ে দিয়েছি, মানে রসুন, আর ব্ল্যাক পেপার নিয়েছি, একটু অল্প নুন আর লেবু, যে অলিভ অয়েল, অলিভ অয়েল দিয়ে আমি ম্যারিনেট করবো, এই এতটাই যথেষ্ট। এটাকে হাত দিয়ে আমি মাখিয়ে নিলাম ভালো করে।
বরফ জলে যদি তুমি ভেজিটেবলসগুলোকে ভিজিয়ে রাখো তাহলে দেখবে ভেজিটেবলস কালারটা নষ্ট হবে না। উপরে বাটার দিয়ে দিয়েছি। প্রথমে চিকেনটাকে আমি ভালো করে কুক করে নেব। বাটার আর গার্লিক ভালো করে ফ্রাই করে নিতে হবে। তারপরে যে বয়েলড ভেজিটেবলসগুলো ছিল ওগুলোকে একটু সতে করে নিতে হবে 3-4 মিনিট ধরে। তারপরে দেখো রেডি হয়ে গেল, চিকেনও রেডি হয়ে গেছে, এদিকে ভেজিসগুলো রেডি হয়ে গেছে। সুন্দর করে প্লেট আউট করে দিয়েছি। খুবই হেলদি অ্যান্ড খুবই সুন্দর খাওয়া হয় রাত্রে ডিনারের জন্য। তোমরা এরকম বানাতে পারো, খুবই হেলদি একটা খাবার, এটুকু বলতে পারি। আর তো চলো এখন রোমিতকে টেস্ট করাই, কি বলে দেখি। এবার দেখো, এবার খেয়ে বলো। Very nice and tender. ঠিক আছে, না আর লানা দুজনের অ্যাকচুয়ালি হয় না, ভীষণ ফাইট করতে থাকে ওরা। বাট আমরা ওদের প্র্যাকটিস করাচ্ছি একসঙ্গে ঘুমোনো, কারণ আমরা ওদেরকে ছেড়ে তো ঘুমোতে পারি না, ওরা আমাদের সঙ্গে ঘুমাবে। আর ইউজুয়ালি লানা থাকে লিভিং রুমে, সোফাতে ঘুমাবে, আর লুনা আমাদের সঙ্গে থাকে। তো আমাদের কোথাও গিয়ে মনে হচ্ছে যে দুই বোনের একসঙ্গে থাকাটা খুব জরুরি, ওই জন্য ওদেরকে মাজল করে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। নাহলে তো ফাইট লেগে যাবে, ফাইট করবে আর কারোর কিছু কেটে ফেটে গেলে মুশকিল আছে। তো এই এখন অবস্থা, এবার আমরা ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, তো আমরা চলো আজকে ব্লগটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। আর কোনো কারণে যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অনেক বেশি করে শেয়ার করো নিজেদের বন্ধুবান্ধব অ্যান্ড ফ্যামিলি মেম্বারসদের সাথে, যাতে আমার চ্যানেলটা এগিয়ে যেতে পারে। আর কীরকম কী কন্টেন্ট হলে তোমাদের ভালো লাগবে সেরকম কন্টেন্ট আমি বানানোর চেষ্টা করবো। তো কমেন্ট করে জানিও কি দেখতে চাও তোমরা, অ্যাকর্ডিংলি আমি ব্লগ বানানোর চেষ্টা করবো। টাটা, গুড নাইট, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।